কি হয়েছে আপনার, কি করেছি আমি? আমি যা যা করেছি তোমাকে যতটা টলারেট করেছি সেসবের জন্য, সেসবের জন্য একটা কারণ আছে। কারণটা কি জানো? আমি জানি, অনেকবার শুনেছি আপনার কাছে। তাছাড়া বিয়ের পর আপনি আমাকে যা যা বলেছিলেন আমি শুধু তোমাকে এটুকুনি বলতে পারি যে সোশ্যালি ইউ শ্যাল অলওয়েজ বি রেসপেক্টেড অ্যান্ড ট্রিটেড অ্যাজ মাই ওয়াইফ। কিন্তু এর থেকে বেশি তুমি আর আমার কাছ থেকে আশা করো না। কারণ আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। সেদিন বুঝিনি আমি, কিন্তু আজ বুঝি আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন। তাই তো নিজেকে আপনার মতো করে গড়ে তুলতে চেয়েছি আমি। আপনি যা যা চেয়েছেন তাই করেছি, আর তো আপনার আমাকে নিয়ে ভাবার কথা নয়। সবই তো বোঝো, তাহলে ফিরে এলে কেন? কিসের আশা? মার জন্য আপনি না হয় আমাকে কাজের লোকই ভাবেন, কিন্তু মার কথা আমি ফেলতে পারবো না। কথা বলার টেকনিকটাও তো জন ভালোই শিখিয়েছে দেখছি, আগে তো মুখে রাগ আসতো না। কিসব যেন সাত জন্মের কথা বলতে, বন্ধু আত্মা সব ড্রামা, তাই না? ভালোবাসা, একবার ডিভোর্স পেপার সাইন করে দাও, তারপর দেখবো কত জন্ম তুমি আমার জন্য ওয়েট করে থাকো। শোনো কনক, এগুলো না আমার জানা আছে, আমি অত বোকা নই। একটা কাগজের উপর করা সই যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভেঙে দিতে পারে, তাহলে সবার আগে ধিক্কার দেবো আমি নিজেকে। মানা না মানা আপনার ব্যাপার, তবে আমি সেদিনও বলেছি আজও বলছি, যতদিন বাঁচব ততদিন বলবো, আপনি এই জন্মে আমার, আগামী জন্মে আমার, আগামী সাত জন্ম ধরে আমারই। আরে বাস, এ তো পুরো ডায়লগ দিয়ে বসিয়ে রেখে গেল সাত্ত্বকীকে। হেভি স্মার্ট হয়েছে তো। কিন্তু তুমি যতই করো ছোট বোন, এবার হাটে তোমার হাড়ি ফাটালাম বলে শুধু একটা চান্সের অপেক্ষা। এখানে একা এভাবে বসে আছে কেন?
ইন্দু, তোমাকে দেখে খুব অন্যমনস্ক লাগছে, কি ভাবছো? আমি আসলে আমার ছেলে মেয়েদের, এই এই বাড়ির প্রত্যেকটি মানুষকে সুখী দেখতে চাই। তোমার সেই চাওয়াটা তো অন্যায় নয় ইন্দু, সব মায়েরাই তাই চায়। তুমি বা তার ব্যতিক্রম কেন হবে? যদি কোনোদিন জানতে পারে যে সাত্ত্বকী, কনক, অলিভ এরা কেউ আসলে ভালো নেই, সবাই ভালো থাকার, সুখে থাকার অভিনয় করে আমার কাছে, তখন ইন্দু এসব ভাবনা ভেবে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ বলতো? আমি ভাবতে চাই না, চাই না ভাবতে, কিন্তু তবু ভাবনাগুলো পেয়ে বসছে। আসলে আমার ছেলেমেয়েরা আমাকে কতটা ভরসা করে, বিশ্বাস করে, আমার সমস্ত সিদ্ধান্ত ওরা চোখ বন্ধ করে মেনে নেয়। আর তারপরে যদি কোনোদিন জানতে পারি যে ওরা ভালো নেই, তাহলে তো আমি হেরে যাব না? কিন্তু এইসব তোমার অলীক ভাবনা জানো। দেখো এটা ঠিক যে আমি কোনোদিন তোমার মতো করে ছেলে মেয়েদের ভাবনাটা ভাবিনি, ওদের দায়িত্বও নেইনি। তোমার উপর অগাধ আস্থা আছে বলে আমি একান্তভাবে নিজের জগতে থাকতে পেরেছি। আমি বলছি ইন্দু, এগুলো অকারণ ভাবছো তুমি। দেখতে দেখতে সাত্ত্বকীদের বিয়ের একটা বছর পার হয়ে গেল। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? না, যা করার কালই করতে হবে। কাল কে দেখেছে মা? উফ, আরে বাবা, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার খুব চটপট করতে হবে, বুঝেছো? দেখো কাণ্ড, আমি কেন রাগ করবো? আমি রাগ করিনি। আচ্ছা শোনো, আমি যদি এখানে না আসতাম তাহলে কি জানতে পারতাম ওরা কি কি প্ল্যান প্রোগ্রাম করছে? কিছুই তো টের পেতাম না। আর সবচেয়ে বড় কথা মা, কালকে যা সব প্ল্যানিং হচ্ছে না, সব কিছু আমার একার জন্য না গো, দু ভাগে ভাগ হয়ে যাবে সব। শোনো না মা, মনে হচ্ছে অভ্র আছে, আমি এখন রাখছি, পরে কথা বলছি। টাটা টাটা। যাক, খুশ মেজাজি আছেন মনে হয় আমার বউটি। এবার একটু খাতির যত্ন করে নিকির কেসটা ভুলিয়ে দিতে হবে, বড্ড অভিমান করেছিল। এই জিলমিল বলছি, বিয়ের একটা বছর কি করে কেটে গেল টেরই পেলাম না বলো। আচ্ছা তোমার কেমন লাগছে? আমি বলছিলাম যে কালকে না দুটো পার্লারে যেতে হবে, তুমি ড্রাইভারকে একটু টাইমলি আসতে বলে দিও তো। আচ্ছা বুঝলে। হ্যাঁ হ্যাঁ মনে করে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ, আর শোনো না, কালকে টেইলর ব্লাউজও দেবে, তুমি কিন্তু ব্লাউজটা কালেক্ট করে নিও, ভুলো না। আচ্ছা। মহারানী বলছি, আর কি করতে পারি আপনার জন্য? আর দেখো না, আমি হাতে নেল পলিশ পরেছি, পায়ে না পরা হয়নি, হাতের নেল পলিশটা ঘেটে যাবে, তুমি তুমি একটুখানি পায়ে নেল পলিশ পরিয়ে দেবে প্লিজ? উইথ প্লেজার, এক্সিলেন্ট। দেখো এই পিঙ্ক কালারের সামনেই রাখা আছে এটা, নেল পলিশ। হ্যাঁ তো কিচ্ছু চেনে না। Thank you.